হ্যালো এইচডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আমি সায়ন্তন, আরও একটি নতুন ভিডিও নিয়ে। উদ্দেশ্য হচ্ছে একটি ট্রান্সফার আপডেট নিয়েই এই ভিডিও, তবে তার সঙ্গে কিছুটা অ্যানালাইসিস তো থাকবেই। জেরি লালরেনজুয়ালা, দীর্ঘ ছ বছর পর জেরির সঙ্গে কিন্তু এই মুহূর্তে চেন্নাইয়ের সম্পর্ক ছিন্ন হলো। অর্থাৎ গতকাল জানিয়ে দেওয়া হয়েছে যে চেন্নাইয়ের সঙ্গে আপাতত জেরির সঙ্গে এমটিএ হয়ে গেছে, অর্থাৎ মিউচুয়াল টার্মিনেশন হয়ে গেছে। তো সেই জায়গা থেকে জেরি কিন্তু অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। সমগ্র আইএসএল যদি তার স্ট্যাট দেখি বা আইএসএল এর পারফরমেন্স দেখি, জেরির প্রায় 103টে আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে। 2016 সাল থেকে কিন্তু জেরি চেন্নাইয়ের এফসিতে ছিল, তারপর থেকে 2016 সালে ইমার্জিন প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিল, তারপর থেকে জেরির পারফরমেন্স আমরা সকলেই দেখেছি চেন্নাইয়ের হয়ে। লেফট ব্যাক পজিশনের প্লেয়ার, অর্থাৎ এই মুহূর্তে যারা নজরে রেখেছে জেরিকে তারা হচ্ছে এক নম্বরে ইস্টবেঙ্গল রয়েছে এবং দু নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। ইস্টবেঙ্গলের নজরে রয়েছে এবং ইস্টবেঙ্গলের কিন্তু প্রবলভাবে প্রয়োজন একজন ভালো লেফট ব্যাক। জেরিকে কিন্তু সেই জন্যই নজরে রাখা হয়েছে, অর্থাৎ ইস্টবেঙ্গলের র্যাডারে রয়েছে। কেন রয়েছে, তার কারণ হচ্ছে যদি হীরা মণ্ডল কনফার্ম না হয়, এখনও কিন্তু আমরা জানি যে হীরার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়নি বা কনফার্ম নয় হীরা, তো সেক্ষেত্রে জেরির মতো প্লেয়ার কিন্তু ভীষণ কার্যকরী ভূমিকা পালন করতে পারে ইস্টবেঙ্গলের হয়ে। এবং লেফট ব্যাক পজিশনটায় জেরি যে ফুটবলটা খেলে, কারণ জেরি এমন একজন প্লেয়ার যাকে বসিয়ে টিম করাটাই হচ্ছে কোচকে চিন্তাভাবনার মধ্যে ফেলে দেবে। কারণ জেরি ধারাবাহিকভাবে প্রত্যেক কটা আইএসএলে চেন্নাইয়ের হয়ে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেছে, অসম্ভব ভালো ওভারল্যাপে যায় এবং ওভারল্যাপ থেকে খুব ভালো আবার ফল ব্যাক করতে পারে। এবং সেখান থেকে জেরির আরও একটা বিষয় হচ্ছে, জেরির কিন্তু রক সলিড ডিফেন্সিভ কোয়ালিটি রয়েছে। একটা সাইড ব্যাকের যে গুণগুলো থাকা দরকার সেটা জেরির মধ্যে কিন্তু রয়েছে। তবে জেরি ফাইনালি ইস্টবেঙ্গলে সাইন করে কি না সেটা তো সময় বলবে, তবে ইস্টবেঙ্গল যদি জেরি সাইন করে তাহলে আমি বলবো যে খুব ভালো রিক্রুট হবে জেরিকে। এর সঙ্গে যদি হীরা থাকে তাহলে লেফট ব্যাক পজিশনটা কিন্তু যথেষ্ট স্ট্রং হলো এবং যথেষ্ট লড়াই হবে লেফট ব্যাক পজিশনে হীরার সঙ্গে জেরির। এই কম্পিটিশনটা থাকাতে কিন্তু লেফট ব্যাক পজিশনটা আমার মনে হয় ইস্টবেঙ্গলের জন্য অনেক বেশি শক্তিশালী হবে। তবে জেরিকে কনফার্ম করতে হবে, মোস্ট প্রবাবলি কথাবার্তা চলছে এবং পার্সেন্টেজ অফ সাইনিং যদি দেখি তাহলে কিন্তু জেরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলে সাইন করার, এবং ফাইনালি যদি করাতে পারে তাহলে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা গুড রিক্রুট হতে যাচ্ছে জেরি। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানের যে বেল আইকনটি আছে ওটা অবশ্যই ক্লিক করে রাখবেন, না হলে কিন্তু আপনাদের নোটিফিকেশান মিস হয়ে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার তো সেটা আপনাদের হাতে রয়েছে। থ্যাংক ইউ।